সো হ্যালো গাইস, আজকে আমরা ওয়েলকাম টু ব্লগ 63। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোনো উপজেলা, কোনো জেলায় যাচ্ছি না বা কোনো কোনো জায়গায় যাচ্ছি না, কোনো বাসার ব্লগ হচ্ছে না। আজকে আমরা যাচ্ছি একটা গরিবকে, একজনই গরিব, আমি কোনো সব গরিবকে ইয়া করছি না, শুধু একটাই গরিবকে আমি আজকে ভালো করে ইফতার করাবো। আর সেই গরিবকে আমি সামনে থেকে নিবো, একটা গরিবকে শুরু করাবো, সবগুলোকে করাবো না, বিকজ সবাইকে করানো যাচ্ছে না, একজনকেই করাবো, তাকে আমি ভালো করে ইফতারটা করাবো আজকে। সো গাইস, আজকে পার্ট তো সে দুইটা পার্ট হবে। সো একটা হচ্ছে ইফতার পার্টি, আচ্ছা হচ্ছে গরিব দেখে। সো আমরা ইফতার পার্টি যাবো, আগে আমরা গরিব দেখে দামটা করে আসি। চোখ আপনি আসলে কি নিবেন এখান থেকে? নেন না, নেন না, সমস্যা নেই, নেন, সমস্যা নেই। চারটা জিলাপি দেন, তারপরে এটা এটা দেন, 20 টাকা দেন। ছোট ছোট কয়টা? আর এটা 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 কি? এটা 5 টাকা। কত আসছে টোটাল? আর কিছু? আর কিছু নেই। আর একটা 20 টাকা মুড়ি দিত। আপনি কেমন লাগতেছে আজকে? হ্যাঁ একটু বলুন। আচ্ছা আর কিছু তো নিবেন না, ঠিক আছে ঠিক আছে, চলো দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন।
আজকের ভিডিওটা আমরা এখানে পর্যন্ত এন্ড করতেছি। সো গাইস, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেক মানুষই আছে যারা খাচ্ছে না, যারা হচ্ছে কি আপনার সেহরি করতেছে, অনেকেই সেহরি করতেছে না বাট রোজা রেখে দিচ্ছে, ভালো করে ইফতার করতেছে না তাও রোজা রেখে দিচ্ছে। অনেকে হচ্ছে রোজা রেখে ইফতারির সময়, আজান দেওয়ার সময় অনেকেই কম খাবার খায়। আর অনেকে কী করে, কম খাওয়া খেয়ে তারপর সেরি খায় না, তাদের পেটের যা তাদের অনেক ক্ষুধা লেগেছে, এটা তো আপনি জানেন। আপনারটা যদি তাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি জানতেন আমি সবাইকে কেন দিই না। ওটার রিজনটা হচ্ছে, আমি যদি সবাইকে দিতাম এখন সবাই পেত হচ্ছে একটা ওয়ান কোয়ান্টিটি একটা করে থাকতো। সো সবার বাসায় যে একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলি যে আছে সবার বাসায়, ওই ফ্যামিলি এখন যদি শুধু আমি একটা কোয়ান্টিটি করে দিই, ওরা মিনিমাম ওটাকে অনেক পিস ভাগ করে টোরে সবাইকে দিবে। এখন যদি আমি একজনকেই যদি আমি দিই অনেক কোয়ান্টিটি হিসেবে আনলিমিটেড করে দিই, সে কী করবে, তার ফ্যামিলিকে নিয়ে খাবে। সো সে এটা পুরো ইফতারে একদম এক সবার কোনো ভাগাভাগি হবে না বা কোনো কিছু হবে না। আপনারা তো জানেন, বুঝতে পারছেন না, অনেকে হচ্ছে গালাগালি করবেন এখন যে ও সবাইকে অনেক সবাই তাকে ছিল ও সবাইকে দেন নাই, শুধু একজনকেই দিছে। একজনকে দেওয়ার কারণ হচ্ছে এটাই গাইস, এটাই একজনকে দেওয়ার কারণ, সবাইকে দিই নাই বিকজ এক সবাইকে দিলে তো এখন ওয়ান কোয়ান্টিটি একটা থাকতো। এখন সবার তো ফ্যামিলি আছে বাসার মধ্যে, অনেকের ফ্যামিলি নেই বাট ওনার হচ্ছে ফ্যামিলি ছিল, দ্যাটস ওয়াই আমি ওনাকেই দিছি। একটু বুড়া মানুষ, একজনই কোয়ান্টিটি, অনেক কোয়ান্টিটি আনলিমিটেড করে দিছি, সেটা বাসায় আরাম করে ইচ্ছা মতো ইফতারিটা সেদিন আজকে করছে সে। সো গাইস, আমিও বলবো আপনাদেরকে, আপনিও সবার সাথে সবাইকে ইফতারি দান করুন, সবাইকে খাবার দেন। আপনারাও আমার এই ভিডিওটা হইতে পারে আপনার জন্য শো অফ, বাট এটা কোনো শো অফ না, এটা হচ্ছে আমার একটা ভিডিও দেখে দুনিয়ার মানুষ সবাইকে হেল্প করবে, এটা আমি হচ্ছে আর সবাই থেকে শিখছি। সো গাইস, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, বেশি বেশি করে খাবার দিবেন, আর যদি সবাইকে দেন ওদের সবাইকে মিনিমাম কোয়ান্টিটিটা আনলিমিটেড করে দিবেন, বেশি বেশি করে দিবেন, কোনো দিনও একটা করে দিবেন, সবসময় দিলে বেশি করে দেন যেন তারা সবাই পুরো ফ্যামিলিকে নিয়ে খেতে পারে। সো আপনাদের কাছে এটাই আমার একটাই অনুরোধ। আর সবাই ভালো করে মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন। হ্যান, আমি তখন একটা মাস্ক পরছি, আমার একটা ভুল ছিল, একটা মাস্ক পরলাম সেদিন, নো প্রবলেম। আচ্ছা ফাইন, সো গাইস আপনারাও পাশে থাকবেন, সবাইকে এভাবে শুধু দান করে যাবেন, যারা গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আর তাদেরকে বেশি বেশি করে হেল্প করার চেষ্টা করবেন। আর আজকে আমিও হচ্ছে অন্য ভ্লগারদের থেকে শিখে আজকে আমিও এই ভিডিওটা বানানো, নাহলে অন্যরা যদি না করতো তাহলে আমিও আজকে করতে পারতাম না এই ভিডিওটা, অন্যদের থেকে শিখে আমি আজকে এই ভিডিওটা করছি। সো আপনারা এই ভিডিও চ্যানেলটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সো সাবস্ক্রাইব নাও দিস চ্যানেল। সো বাই, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার ভ্লগস ইস শুই শীতর ঘাত এই কথা কানে কানে শুনছো ওই কিসব আমার মতো বলেছে লোকে কত এইখানে শেখা।